গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ সহ সাম্প্রতিক যৌন নিপীড়নের প্রতিবাদে এবং অছাত্রমুক্ত হল সহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আন্দোলনে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ধর্ষক বহিষ্কৃত ছাত্রলীগ নেতা মোস্তাফিজ সহ তার সহযোগীদের ছাড়াও যৌন নিপীড়ক শিক্ষক জনির দৃষ্টান্তমূলক শাস্তি চান শিক্ষক শিক্ষার্থীরা। এসব দাবিতে সংহতি জানিয়ে আন্দোলন চলছে দেশের অন্যত্রও। সাভার প্রতিনিধির তথ্য ছবিতে মাসুম আলী স্যার প্রতিবেদন। দুপুরে শহীদ মিনারের সামনে মানববন্ধনে কলঙ্কমুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয় জানান শিক্ষকরা। সকালে মানববন্ধন ও বিক্ষোভ করেন রেজিস্টার্ড গ্রাজুয়েট সিনেট সদস্যরাও। নিপীড়ন বিরোধী মঞ্চের বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘটেও যোগ দেন আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা। ক্যাম্পাসে প্রদক্ষিণ করে ছাত্র ইউনিয়নের কালো পতাকা মিছিল এবং সাংস্কৃতিক জোটের বিক্ষোভ মিছিল। সকল অছাত্রকেই বা সাবেক ছাত্রকেই হল ছাড়তে হবে, সেটাই আমাদের মেসেজ। আমরা এই ব্যাপারে অনড় আছি, কাজ করছি আমরা। যৌন নিপীড়নের দায়ে শিক্ষক জনিকেও আইনের আওতায় আনার দাবি শিক্ষকদের। যারা এখনো অভিযুক্ত যদি বিচার হয়নি তাদেরকে আইনের আওতায় এনেছেন। আমরা আশা করব সরকার মহোদয় এবং সরকারের বিভিন্ন যন্ত্র যথাযথ বিচার করে জড়িত যাদের তাদেরকে শাস্তি বিধান করবেন। বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হলে বহিরাগত একজনকে আটকে তার স্ত্রীকে জঙ্গলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণে গ্রেফতার বহিষ্কৃত ছাত্রলীগ নেতা মোস্তাফিজ সহ চারজনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলন ছড়িয়েছে বরিশালেও। নিপীড়ন, সন্ত্রাস, দখলদারিত্বমুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।